Yahvah Seyyid Alim diyor. El Alamdan Rasul diyor. হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্যদের প্রথম জানাজার আয়োজন শুরু হয়েছে দেশটির তাবরিজ শহরে। এতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহির নিউজ এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে বক্তৃতাকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহাদিদি বলেন, আজ ইরান একজন জনপ্রিয় ও নম্র প্রেসিডেন্টের মৃত্যুতে শোক পালন করছে। ইরানি জনগণ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতেও শোকাহত। এর কিছুক্ষণ পরে নিহত প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের মরদেহ তাবরিজ শহীদ কবরস্থান থেকে জানাজার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। তবে এর কয়েক ঘন্টা আগে থেকেই পূর্ব আজারবাইজান প্রদেশের মানুষ অনুষ্ঠান স্থলে জড়ো হতে শুরু করেন। জানাজায় প্রাদেশিক এবং জাতীয় কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। জানা গেছে, মঙ্গলবার পূর্ব আজারবাইজান প্রদেশের কোম এবং তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব তেহরানে। ওইদিন বিকেলে উচ্চ পদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণ সভার আয়োজন করা হবে। এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজাভি খোরাসান প্রদেশে। এটি হবে ইব্রাহিম রাইসির শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে নিহত ইরানি প্রেসিডেন্টকে। হাসাসতরিন শরায়েত খারিজি মা ডিপ্লোমাসি কভি খুদ জীবনের সাথে চলে আই ভাই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।